রাজধানী রাস্তারে বেপর ভাবরে গাড়ি চলাইব ঘটনা পাঁচ জনকু গিরফ করেছে লক্ষ্মীসাগর এবং খারাবেলনগর থানা পুলিশ লক্ষ্মীসাগর পুলিশ জনক গিরফি করতে সহ গোটি গাড়ি জবত করতে বেড়ে খারাবেলনগর থানা পুলিশ গোটে গাড়ি জবত করা সহ চারি জনক গিরফ করেছে স্পেশাল স্কড সহায়তার গির চারি ছিয়া গাড়ি জবত করা অন্য অভিযুক্ত মানুষ বিভিন্ন জায়গায় পুলিশ খোঁজু রাম মন্দির রুপালী ছক পর্যন্ত বেপর ভাবের গাড়ি চলাওবার ভিডিও ভাইরাল হয়েছিল যে ভাইরাল ভিডিও আধারে পুলিশ অধিক তদন্ত জারি রকিছে্নিধ চন্দন দাস প্রতিনিধি দাসক যোড়িয়ে স্নিগ্ধ পাঁচ জন আরে অন্য মানুষ পুলিশ খোঁজু ভাইরা ভিডিও আধারে আকশন নিশ্চিত ভাবে কমলাকান্ত আপনার জাগি যে রাজধানী রাজার আজ দিন দ্বি প্রহে যেভাবে ভাবে বেপুরুয়া ভাবে গাড়ি চালনা করে সেই ঘটনার পাঁচ জনক গিরফ করা তিনোটি গাড়ি জবত করা যাই গোটি। সফারি গোটিয়ে আপনার জাগি যে কি গোটিয়ে রয়েছে ক্রেটা কার মধ্য জবত করা যাই এইভাবে ভাবে তিনোটি কার জবত করেছি কমিশন পুলিশ

ଜବତ କରାଯାଇଥିବା ବେଳେ ଆଉ ଦୁଇଟି ଗାଡ଼ିକୁ ଭୁବନେଶ୍ୱରରୁ ଜବତ କରାଯାଇଛି ତେବେ ତିନୋଟି ଗାଡ଼ି କା ନାଁରେ ରହିଛି ଏବଂ ଯେଉଁ ଗିରଫ ହୋଇଥିବା ପାଞ୍ଚ ଜଣ ଅଭିଯୁକ୍ତ ସେମାନଙ୍କ ନାଁରେ କ'ଣ ସବୁ ମାମଲା ରହିଛି ସେମାନଙ୍କର ପରିଚୟ କ'ଣ ସେମାନଙ୍କର ଘର କେଉଁଠି କାହିଁକି ଏଭଳି ବେପୁରୁଆ ଭାବରେ ଗାଡ଼ି ଚାଳନା କରୁଥିଲେ ରାଜଧାନୀ ରାଜରାସ୍ତାରେ ସେ ଦିଗକୁ ନେଇକି ଏବେ ପୋଲିସ ଖୋଲତାଡ଼ କରୁଛି ତେବେ ଯେଉଁ ଗିରଫ ହୋଇଥିବା ପାଞ୍ଚ ଜଣ ଅଭିଯୁକ୍ତଙ୍କୁ ଏବେ ପଚରାଉଚରା କରାଯାଉଛି ଆଉ କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରି ସବିଶେଷ ତଥ୍ୟ ପ୍ରଦାନ କରାଯିବ କମିଶନ ପୁଲିସ୍ ପକ୍ଷରୁ ତେବେ ଯାହା ସୂଚନା ରହିଛି କିଛି গোটিয়ে ভিডিও রাজধানী রাজার যে বেপুুরা ভাব গাড়ি চালান করা যা এবং যে ভিডিও ভাইরা তিনোটি গাড়ি কেউভাবে ভাবে বেপুুরা ভাব গাড়ি চালান করুলে যে ভিডিও ভাইরা সেই ভিডিও ভাইরা ভাইরা ভিডিও আধারে তদন্ত আর কমিশনার পুলিশ তা সহ যে আখপাখে লাগি সমস্ত সি সিটি ফুটেজ কু যাঞ্চ করা তবে গিরফ হয়ে অভিযুক্ত সবু পুলিশ বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পাঁচ জন ঘর কেউটি পরিচয় এবং সে কেকি এভাবে বেপরুয়া ভাবে গাড়ি চালনা করুলে এবং বেপু গাড়ি চালান পছরে কারণ কম থাকে উদ্দেশ্য কম লা সে দিগুলি এবার ছানবিন আরম্ভ করেছি কমিশনট পুলিশ তবে যেহেতু পাঁচ জন এবার গিরফ হয়ে সিডিওরে দেখা যাচ্ছে আর অনেক যুবক বা অনেক ব্যক্তি সে গাড়ির কথা তেমন পাঁচ জন যেতে গিরফ হয়ে সব অন্য অভিযুক্ত মানে কেউটি অনেক এবং সে ধর বিভিন্ন জায়গায় এবার চড় জারি রখ যাই তবে নিশ্চিত ভাবে তাচয় এবং ঘর তার এসব দিগুলো

তবে কমিশন পুলিশ তিনটি গাড়ি জবত করেছি তবে পাঁচ জন অভিযুক্ত গিরফ করি তবে খুব শীঘ্র যে অনেক করা যা ভুবনেশ্বর ডিসিপি সূচনা দিয়েছেন কিন্তু সেই আমি অপেক্ষা করা যে সবিশেষ তথ্য প্রদান করার কিনা আপনার দেখুন যেভাবে ভাবে গোটিয়ে পটে সুরক্ষা কু করা যাই প্রধানমন্ত্রী ওড়শা ভাবে পুরা বেপুরা ভাবে গাড়ি যে লোক মানে এক প্রকার ভয়ভীত ভয়র বাবরণ সৃষ্টি সেই সময় আপনার দেখুন যে ভিডিও আমি সোশিয়াল যে হয়েছিল যে আধার করি পুলিশ তদন্ত করে যে ভিডিও আমি দর্শক মানুষ দেখছেন তবে সেই ভিডিও আধারে যেত পুলিশ তদন্ত আরম্ভ করেছি তবে আউ গাড়ি সেই অমানীয় ভাবপুরা গাড়ি চালনা করুলে কি সে খুব শীঘ্র ট্রাক করা সহ বড় কথা এমানে সহ লোক মনে রাউ গোটাই প্রশ্নবি আসবে স্বাভাবিক যে ভিডিও ভাইরা হল তা আকশন নিয়ে যাও কিন্তু সি সিটি ভি সবুনে লাই তা মনিটরিং করা যাচ্ছি মনিটরিং করা যা কেন ভাইরা ভিডিও পর্যন্ত কিন্তু অপেক্ষা পূর্বু যে রয়েছেন মনিটরিং করা সি সিটি ভি লাগি দেখুন আপনার দেখি আপনার মাষ্টর ক্যাটিন রু যেত বাণীবিহার রাস্তা কেতু যাও দেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছকরে আপনার দেখুন রাম মন্দির ছক মাষ্টর ক্যাটিন ছক ছক জায়গায় পুরা হাই টেকনোলোজি ভি লগা যাই আপনার দেখি যেতবে ভিডিও ভাইরাল হয়েছে তবে এমন যেভাবে ভাবে যে স্মার্ট সিটি ক্যামেরা রয়েছে সেই স্মার্ট সিটি ক্যামেরার হরকত যে রয়েছে স্মার্ট সিটি ক্যামেরা আগে এমনকর হরকত পুরা উত্তোলন করা যাই এবং যে ভিডিও ভাইরা হয়েছিল যে ভিডিও সোশিয়াল মিডেয়ে ভাইরাল হবার যে ভিডিও গণমাধ্যম সেই কিন্তু পরবর্তী সময় পুলিশ সত্যাসত্য জাঁয়া কি যে কমিশন পুলিশ যে স্মার্ট যে হাই যে ক্যামেরা তবে সেই যাঞ্চ করা যাই সমস্ত হরকত তেবে পুলিশ সেই ক্যামেরার পাই পরবর্তী সময় এই যে নম্বর রয়েছে গাড়ি যে গাড়ি জবত করা যাই সে তিনোটি গাড়ির নম্বর প্রথমে ট্রা এমনি কিউ অঞ্চল আসলে কীভাবে বেপু গাড়ি চালনা করুলে বেপুয়া গাড়ি চালনা করবার উদ্দেশ্য কোণ লা এ দিগুক নেই যেত খারবলনগর থানা পুলিশ লক্ষ্মীসাগর থানা পুলিশ এবং স্পেশাল স্কোয়াড যেতে তদন্ত আরম্ভ করে জনা পড়ছিল কি গোটিয়ে গাড়ি কটক পড়ে যাই আইটি গাড়িকে এমন ভুবনেশ্বর বিভিন্ন অঞ্চলের লুচাই রক্ষিলে তবে তিনটি গাড়ি যেতে জবত করা এবং যেতে পাঁচ

যে এমানকৰ পূৰ্ব কোনো অপৰাধিক মামলা ৰ কি আছিল জাগেৰে এই ভাল বেপৰুৱা গাড়ীচা কৰি ধৰা পঢ়িছিল কি এইবু দিগুকি এবাৰ খোলতাড় কৰা যাওঁ এনেকৈ যাউণ্ডটো কণ ৰ এইবোৰ দিগু ছানবিন আৰুবীঘ্ৰ এনেকৈ স্পষ্ট হ'ব যে এনে বেপৰুৱা ভাৱে গাড়ীচা কণ পাই কৰোঁ কেও উদ্দেশ্যৰে কৰোঁ কেও সাহসৰে কৰোঁ তেবে যে গিফ কৰা ଅନ୍ୟ ଅଭିଯୁକ୍ତମାନେ କେଉଁଠି ଅଛନ୍ତି ଅନ୍ୟ ଅଭିଯୁକ୍ତମାନଙ୍କୁ ଧରିବା ପାଇଁକି ଏବେ ବି ସ୍ୱତନ୍ତ୍ର ଟିମ୍ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଚଢ଼ଉ କରୁଛି କାହିଁକିନା ଆପଣ ଦେଖନ୍ତୁ ଯେତେବେଳେ ଏ ଭିଡ଼ିଓ ସାମ୍ନାକୁ ଆସିଥିଲା ଏ ଭିଡ଼ିଓ ଯେତେବେଳେ ଭାଇରାଲ୍ ହେବାର ଲାଗିଥିଲା ସେତେବେଳେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ରାଜଧାନୀ ଯେଉଁ ଲୋକମାନେ ରହିଛନ୍ତି ରାଜଧାନୀ ବାସିନ୍ଦା ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ମନରେ ଏକ ପ୍ରକାର ଭୟର ବାତାବରଣ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା କାହିଁକିନା ଏମାନେ ଯେଉଁଭଳି ଭାବରେ ବେପୁର ଭାବରେ ଗାଡ଼ି ଚାଳନା କରୁଥିଲେ ଯିଏ ବି ଆଗରେ ପଡ଼ିଥାନ୍ତା ଏମାନେ ତାଙ୍କୁ ଧକ୍କା ଦେବାର ମଧ୍ୟ ସମ୍ଭାବନା ଥିଲା ଯେଉଁଥିପାଇଁକି ଯେଉଁ ଅନ୍ୟମାନଙ୍କର ଜୀବନକୁ ବିପଦରେ পকাইকি এমনে কেউ ভাবে বেপরুয়া ভাবে গাড়ি চালনা করুলে তাহলে এবার বড় প্রশ্ন সৃষ্টি হয়েছে যেতবে ভিডিও ভাইরাল ভাইরা যে ভাইরা ভিডিও কধার করি পুলিশ এমন গিরফ করছে এবং স্মার্ট সিটির সি সিটিভি হাই টেকনোলোজি সি লাগি আপনার দেখুন রুপালি ছকরে হাই টেকনোলোজি সি সিটিভি লাগি যে রয়েছে রাম ছক রয়েছে রুপালি ছক পর্যন্ত এমনি গাড়ি চালনা করে সেই সেই সমস্ত সি সিটি ফুটেজ পুলিশে তন্নতন্ন করি যাঞ্চ এবং ফুটেজ কুড়ি সংগ্রহ করে পরবর্তী সময় এমন গিরফি তবে কমলাকান্ত দেখা বাকি রহলা এম গিরফ হওয়া পরে আউ যে সহযোগী লে বা যে এই ঘটনার লে সে যেত পুলিশ বিভিন্ন জায়গায় জারি খুব শীঘ্র সে বলি যা ভুবনেশ্বর সূচনা দিয়েছেন কিন্তু আপনার দেখুন যে গাড়ি জবত করা আমি স্ক্রিনে দেখাও যে গাড়ি এবং সেই গাড়ি তিনোটিকে আপনার দেখুন যে ভিডিও ভাইরাল ভাইরা সেই তিনোটি গাড়ি দৃশ্যমান হেছে তবে এমন গাড়ি যেত ট্রাক করি বা নম্বর যেত ট্রা করি পুলিশ এখন গিরফ করেছে এবং এমন গাড়ি কি জবত করেছি তবে খুব শীঘ্র আজ যে খুব শীঘ্র গিরফ করা যদি আপনার আমার ভিডিওটি ভাল তবে আমার চ্যানেল লাইক সেয়ার ও সবসক্রাইব করা জমাবি